হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এলাম আপনাদের মাঝে রেমন ব্লগ 2.0। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, আর এই ভিডিওটি হচ্ছে আমার নিউ হেয়ার কাট। দীর্ঘ আট মাস পর আমার চুল কেটে ফেলবো, তো আমি সরাসরি সেলুনে চলে এসেছি। তো গাইস, চুল কাটার পর আমাকে কেমন দেখাবে আমি আসলে ভাবতেই পারতেছি না আমাকে কেমন দেখাবে। তো গাইস, দেখতেই থাকো কীভাবে আমার চুল কাটে এবং কি নিউ হেয়ার কাট। আর এই সময়টুকু অনেকটাই কষ্টকর, কারণ শখের চুলগুলো কেটে ফেলতে হচ্ছে, কিছু করার নাই। এই চুল বড় করা নিয়ে এলাকার মানুষের কাছ থেকে, অনেকের কাছ থেকেই অনেক কথা শুনতে হয়েছে। তো এখন আর আশা করি শুনতে হবে না এসব কথা। আর এখন তো কষ্ট একটু বেশি লাগবে, কারণ আট মাসের চুল এক সেকেন্ডে কেটে ফেললো, কিছু ঘর নেই। অবশেষে আমার হেয়ার কাট কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আশা করি আমার কাছে অনেকটাই ভালো লাগছে, তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর গাইস, এই দোকানটি হচ্ছে আমার ফ্রেন্ডের, ওর দোকান পাচুরিয়া বাজার রেল লাইনের সাইডেই। তো আপনারা চাইলে আসতে পারেন, এখান থেকে চুল কাটাইতে পারবেন, অনেক ভালো চুল কাটায় আমার ফ্রেন্ড। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবেন। বাই বাই।